ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই আবু আব্দুর রহমান বারাকাল্লাহ ফিক, আপনি জানতে চেয়েছেন টাকার জাকাত কিসের নেশাবে দিতে হবে এবং কিভাবে দিতে হবে। রূপার নেশাবে হলে কিভাবে দিবে, স্বর্ণের নেশাবে হলে কিভাবে দিবে, এই ছিল আপনার জানার বিষয়। জি ভাই আব্দুর রহমান, আবু আব্দুর রহমান আপনাকে বলছি যে অনেক আগে মানুষের লেনদেনের জন্য ছিল প্রধান মুদ্রা হিসেবে স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা। তো স্বর্ণ মুদ্রাকে সাধারণত দিনার বলা হতো আর দেরহাম বলা হতো রূপ মুদ্রাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্বর্ণ ধার্য করেছেন স্বর্ণ মুদ্রা, সেটা হলো 20 দিনার, সেটার হিসাব বর্তমান হয় 85 গ্রাম স্বর্ণ। আর রূপার নেশাব ধার্য করতে গিয়ে উনি যেটা বলেছেন সেটা হলো মিয়াতা দেরহাম, 200 দেরহাম। 200 দেরহামের মূল্য হয়, ওজন হয় 595 গ্রাম বা 52.5 ভরি যেটাকে বলা হয়। এখন এ টাকা উঠে গিয়ে এখন আমাদের হাতে আছে কি না, এ স্বর্ণ রূপা মুদ্রা উঠে গিয়ে আমাদের হাতে এর স্থান দখল করেছে টাকায়। তা আমাদের হাতে কাগজের টাকা, এটা স্বর্ণ হতে পারে রূপা হতে পারে, এখন জাকাত কিভাবে দিবেন? মনে করেন এগুলি স্বর্ণ বা এগুলি রূপা হতে পারে, তো জাকাত কিভাবে দিবেন? তো এ বিষয়ে ওলামায়ে কেরামের দুটো অভিমত রয়েছে। একটা অভিমত যে স্বর্ণের নেশাবে জাকাত দেবে, মানে স্বর্ণর যেটা নেশাব অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ হলে যেমন জাকাত দেওয়া লাগে, আস্ত স্বর্ণ থাকলে হ্যাঁ সেটার জাকাত বের করা লাগে, ঠিক এটাই হলো নেশাব টাকার ক্ষেত্রে। তো সেই হিসেবে 85 গ্রাম স্বর্ণর যেটা টাকা আছে, মূল্য আছে, সেই মূল্য অনুযায়ী যদি কারোর নিকট জমা থাকে, ব্যালেন্স থাকে আর 1 বছর পার হয়, তাহলে সে জাকাত দেবে। এমনকি 85 গ্রাম স্বর্ণ যদি পড়তে গিয়ে 200-150 গ্রাম বাকি থাকে, 2-4 গ্রাম বাকি থাকে আর এই গ্রামগুলির ঘাটতি পূর্ণ করে দেয় নিজের কাছে যে অর্থ রয়েছে, সে অর্থ মানে টাকা পয়সা, মানে টাকা পয়সা তার নিকটে সঞ্জীভূত রয়েছে, যেমন স্বর্ণ রয়েছে তার নিকটে টাকাও রয়েছে। তো স্বর্ণের জাকাতের সাথে টাকার ঘাটতি, স্বর্ণের ঘাটতি পূর্ণ হবে টাকার মাধ্যমে। আর যদি ধরে না যায় না তার কাছে টাকা শুধু টাকায় আছে স্বর্ণ নাই, তাহলে স্বর্ণ নেশাবে দেওয়া মানে কি, 85 গ্রাম স্বর্ণ যখন হবে তার কাছে, মানে এই পরিমাণ যখন টাকা হবে, যেটা 3.5 লাখ টাকা প্রায় হয়ে যায় বর্তমান হিসাবে, তো এই পরিমাণ টাকা হলে সে জাকাত দিবে। সেটা কি হারে দিবে? শতকরা 2.5 টাকা হারে বা 1,25,000 বা 40 ভাগের 1 ভাগ। এটা যদি স্বর্ণের নেশাবে দেয় তাহলে স্বর্ণের যেটা নেশাব সেই পরিমাণ টাকা জমা থাকলে এবং 1 বছর পার হলেই কেবল তাকে জাকাত দিতে হবে। আর রূপার নেশাবে যদি জাকাত দেয় তাহলে রূপার নেশার অর্থ হলো যে রূপার মূল্য ধরে সেই পরিমাণ টাকা যদি কারণ এখানে ব্যালেন্স আকারে থাকে তাহলে তাকে ওর জাকাত দেওয়া লাগবে, এটা হলো রূপার নেশাবের অর্থ। অনুভাবে কারণে ঘটে হ্যাঁ রূপা রয়েছে, রূপার নেশাব যেটা বলা হলো 595 গ্রাম বা 52.5 ভরি, তো 52.5 ভরি যদি ঘাটতি হয় কারণ ঘটে কম থাকে কিন্তু টাকা রয়েছে তার কাছে ব্যালেন্স আকারে, তাহলে যেহেতু রূপার নেশাবে সে জাকাত দিতে চাচ্ছে তো টাকাটাও মনে করেন রূপা, সেই হিসেবে ওর ঘাটতি পূরণ করে সে জাকাত আদায় করবে। মানে যদি ওই রূপার নেশাবে উত্তীর্ণ হয় টাকা সহ, রূপা এবং টাকা সহ, তাহলে সে জাকাত আদায় করবে। এটা হলো রূপার নেশাবে জাকাত দেওয়ার কথা বিধান। তার মানে স্বর্ণের যেটা ঘাটতি সেটাও টাকা দিয়ে পুরা করা যাবে, রূপার যেটা ঘাটতি মানে আস্ত রূপার সেটাও কিন্তু টাকা দিয়ে পুরা করা যাবে, নেশাব দিয়ে জাকাত দিতে পারবে, জাকাত দিবে। তো এটাই হলো স্বর্ণ এবং রূপার নেশাবে জাকাত দেওয়া। তো যে ব্যক্তি জাকাত দিবে সে স্থির করবে যে সে কিসে জাকাত দিবে, রূপার নেশাবে না স্বর্ণের নেশাবে। যদি সৌদি আরবের ওলামায়ে কেরাম মনে করেন যে রূপার নেশাবে জাকাত দেওয়াটাই উচিত, এটা উত্তম, কারণ এই জাকাতের বিধানটাই মূলত রাখা হয়েছে গরিবের সহায়তার জন্য, গরিব ফকির সহ আরও যে সমস্ত খাতগুলি উল্লেখ করা হয়েছে 8টি খাত, ওই 8 খাতে দেওয়ার জন্য, মানে এক কথায় সহানুভূতির জন্য এই জাকাত সংবিধিবদ্ধ করা হয়েছে। সুতরাং যদি
রূপান্নে সবে জাকাত দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি এদের হকটা ফিরে আসে, সেই হিসেবে উত্তম বলা হয়েছে বা অনেকে মনে করেন এই এই রূপান্নে সবে জাকাত আদায় করাই উচিত। তো রূপান্নে সবে জাকাত আদায় করলে কীভাবে করবে, ওই তো রূপার যে পরিমাণ হয়, যেমন মনে করেন যে 52.5 ভরি বর্তমানে যেটা বাজার, রমাদান আমি জিজ্ঞেস করেছিলাম তো কেউ বলেছিলেন যে 1000 টাকার ভরি রূপা, কেউ বলছেন 800 টাকা, আরও কিছু কম বেশি, তো ধরে নিলাম 1000 টাকা করে, তার মানে 52.5 ভরি মানে কি 52,500 টাকা যদি কারণ করে জমা থাকে ব্যালেন্স আকারে, এক বছর পার হয় চন্দ্র মাসের বছর, তাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। আর এই 52,500 মানে তার নিকটে যদি মানে টাকায় থাকে শুধু, তাহলে রূপার নেশাবে দিলে তাকে 52.5 ভরি হতে হবে, এই পরিমাণ হলে তাকে জাকাত দেওয়া লাগবে। আর যদি দেখা যায় যে এই পরিমাণ হয়নি তাহলে তাকে জাকাত দেওয়া লাগবে না। আর যদি এমন হয় তার রূপা আছে টাকা আছে দুটো মিলে নেশাপূর্ণ হয়ে যাবে, তাহলে দুটো মিলিয়ে সে নেশাপূর্ণ করে জাকাত আদায় করবে। মনে হয় কিছু রূপা আছে মানে 52.5 ভরি হয় না, 5-7 ভরি কম আছে, কিন্তু 5-7 ভরি ঘাটতিটা টাকা দিয়ে পুরাই যাবে, মানে তার কাছে ব্যালেন্স আছে এমন টাকা যে ওই ঘাটতি পুরা করে দেবে, তাহলে ওটা সহ পুরিয়ে নেশা পুরিয়ে জাকাত আদায় করবে। ঠিক স্বর্ণের নেশাবে যে ব্যক্তি জাকাত আদায় করবে, স্বর্ণের নেশাবে জাকাত আদায় করলে 3.5 লাখ টাকা কাছাকাছি হওয়া লাগে, তো যদি এর ঘাটতি থাকে মানে এই পরিমাণ স্বর্ণ যদি না থাকে, মানে 85 গ্রাম স্বর্ণ নাই, মনে করেন যে তার নিকটে রয়েছে 83-84-85 গ্রাম, পুরতে আরও 2 গ্রাম লাগবে, এখন দেখা যাচ্ছে ওর কাছে টাকা ব্যালেন্স আছে এবং এই টাকাটাও তার নিকটে 1 বছর ছিল, মানে এমন পরিমাণ টাকা আছে যার মাধ্যমে তার এই স্বর্ণের ঘাটতির স্বর্ণের ব্যালেন্সের ঘাটতি পূর্ণ হয়ে যাবে, তাহলে সে নেশা পূর্ণ করে জাকাত দেবে, মানে স্বর্ণর ঘাটতিটা পূর্ণ করবে টাকা দিয়ে। যেহেতু স্বর্ণের স্বর্ণ শাখা হতে পারে, বিকল্প হতে পারে টাকা, আর সে টাকা স্বর্ণ দিয়ে জাকাত দিতে চাচ্ছে, সুতরাং সে কী করবে, তার স্বর্ণের ঘাটতিটা পূর্ণ করবে টাকা দিয়ে, দিয়ে সে সবগুলি জাকাত আদায় করে একসাথে। তবে আস্ত স্বর্ণ এবং আস্ত রূপা দুটাকে একটা সাথে একটা মিলিয়ে জাকাত আদায় করার দরকার নাই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই হলো জাকাতের নেশাবে না স্বর্ণের নেশাবে জাকাত দেওয়া, রূপার নেশাবে জাকাত দেওয়ার ব্যাখ্যা। তো দুই নেশাবে আকাশ পাতাল তফাত রয়েছে, সদেব শেখর বলেন যে রূপার নেশাবে জাকাত বের করাটাই হলো উত্তম, কারণ এর মাধ্যমে কি জাকাতের যারা হকদার তাদের হক তাড়াতাড়ি ফিরে আসে। তারপরও যদি কেউ রূপার নেশাবে জাকাত না আদায় করে বরং স্বর্ণের নেশাবে আদায় করে, তো তার জাকাত আদায় হবে না এমন কথা বলা যাবে না। যদি আমরা উত্তম মনে করি এটাই যে রূপার নেশাবে জাকাত আদায় করা উচিত বর্তমানে, বর্তমান কি এক কথায় টাকার সিস্টেম জারি হওয়ার পর থেকে স্বর্ণ দিয়ে জাকাত আদায় করবে নাকি রূপা দিয়ে, এই প্রশ্নের উত্তরে আমরা এটাই বলবো যে উত্তম হলো রূপার নেশাবে জাকাত আদায় করা। আল্লাহ তাআলা আলাম।